আমার হাতটা যদি এমন হয় তবু আঙ্গুল আছে পাঁচটা, সোনা লাগলা যায় না বন্ধুরা। তুমি আমি মনিরুদ্দিন আজকে হাত দুটি উঁচু করে মাহমুদের দরবারে দোয়া করব। নাম্বার আর একটি বলেন, তবে রাসূল বললেন তিন শ্রেণী বা তিন প্রকার ব্যক্তির দোয়া মাহমুদের কাছে খালি রিটার্ন হয় না। তবে একটা তো মুসাফির হলো, দ্বিতীয়টা তো মাজলুম হলো, তবে তৃতীয়টাই কে গো? আমি মনিরুদ্দিন বড় হুজুর নাকি? আমি মনিরুদ্দিন কোন হুজুর? বড় হুজুর। আমার কাছে এক বাবু জানিয়ে এলো, হাতে মুসাব করে বলে হুজুর বড় বিপদে রয়েছি, এই কিছু হাদিয়া নজর আনা দিলাম, হুজুর একটু খাস করে আমার জন্য দোয়া করবেন। তবে আব্দুর রহিম আমারে হাদিয়া দিল 3000, কত? কিন্তু আব্দুল করিম এসে আমাকে দিয়েছে 30000। কত দিল? তবে আমি 3000-এর উপরে বড় সন্তুষ্ট না, 30000-এর উপরে বড় সন্তুষ্ট। আব্দুল মালিক এসে দিয়ে দিল 65, কত দিল? তবে 30-এর উপরে বেশি না, 65। তবে আমি মনিরুদ্দিন যতই বড় হুজুর হই না কেন রে, আমার খুশি যদি 30-এর উপরে 40 আছে যাই, 30 ড্যামেজ হয়ে যাবে। ভাইজান তবে আমি বড় হুজুর, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু রাসূল বলেছেন সাহাবীরা আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দারা, মা যদি সন্তানের জন্য হাত মাহমুদের কাছে বাড়িয়ে দেয়, আমার আল্লাহ জানো মায়ের হাতটি খালি রাখেন না। মাকে খুশি করার জন্য 30000 লাগে না? লাগে। মাকে খুশি করার জন্য বিল্ডিং বাড়ি লাগে না? মাকে খুশি করা যায় বাজারের পচা আদা পচা বেদানা দিয়েই, মারে খুশি করা যায়। মা বিছানায় বালিশে মাথা দিয়ে পড়ে আছে, বিশ্বাস করুন চলে যান উলবিড়িয়া বাজারে। কোন বাজারে? উলবেড়িয়া বাজারে চলে যান। উলবেড়িয়া বাজারে যে বেশি নয় 25 টাকা দিয়ে একটি আধা পচা বেদানা আনেন। কোন পচা? কোন পচা? আধা পচা বেদানা একটা বাজার থেকে নিয়ে আসুন, পচা টুকুন কেটে দিন, ভালো টুকুন ফাটিয়ে দিন, 5 থেকে 6টি দানা এক ছোট চামচে করে মায়ের গালে তুলে বলে মা তোর হয়েছে, গাল তালে বলবে যা তোর বড় কল্যাণ। ভাই দানার দুইটা দানাই মারে খুশি করা যায়, কিন্তু বড় হুজুর যত পাই ততই খুশি হয়। যদি বড় হুজুর কম পায় বলে যে এত বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি পাবো, সাকিরের দোয়া গ্যারান্টি পাবো, দোয়া গ্যারান্টি পাবো, বর্তমান ঘড়িতে বাজে 2:20, কত বাজে? 2:20।
বর্তমান আমার আল্লাহ কোথায় আছে তবে আমি কথাটা বলবো কে কে আমাকে দোয়া দিবেন একটু হাত তুলে বলি আমি টাকা চাই না হাদিয়া চাই না আপনাদের দোয়া কারা কারা আমাকে দোয়া দিবেন মাশাআল্লাহ তবে আমি বলে দিই বর্তমান আমার আল্লাহ কোথায় আছে জানেন আমার আল্লাহর আকাশ কয়টা সাতটা তবে আমার আল্লাহ থাকেন কোন আকাশে সাতটা তো আকাশের উপরে যেই জায়গাটিতে আমার আল্লাহ থাকেন সেই জায়গার নাম হলো আরশে কুরসি বা আরশে মহল্লা বা আরশে আজিম এমন এক নেতৃত্ব চারে বসে তিনি তিনি হলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির তিনি হলেন অতি তিনি হলেন সম্মানের আমির তিনি হলেন ইজ্জতের আমির তিনি হলেন বজ্জতের সম্মান দিতে যাকে চাই তাকে সম্মানের জায়গাতে তার নাম কি গো তার নাম হলো আমার বন্ধুরে যখন রাত ঘড়িতে বারোটা পেরিয়ে নিষ্পন গভীর অর্ধেক রাত পেরিয়ে গভীর রাত যখন হয়ে যায় তাদের বানাইতে নিষেধ করেছিলি সোনাল বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আমার আল্লাহ নিচের আকাশে আছে এমন একটি স্টেজ বানিয়ে দিয়ে তারা যতই রাত গভীর হয় স্টেজটা যেন ততই উজালা হওয়া আমার আল্লাহ তার বান্তার ফরিস্তাদের বলে আল্লাহ দৃষ্টি উলবড়িয়া থানা ফরিজাপুরের লোকদের ডাকিরে দেখ ডাকিরে দেখ তারা সুন্দর সুন্দরী 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 রমণী বিবিকে ছেড়ে দিয়ে দুটো পেরিয়ে যায় পাগলের মতো যেন আমার দিনের কথা শোনা তোরা এদেরকে বানাতে নিষেধ করেছিল ডাকিরে দেখ আমার দিনের পাগলদের দেখ আপনি যদি বড় বিপদে পড়ে যান আপনি যদি বড় বিপদে পড়ে যান হুজুরকে হাদিয়া দিয়ে দোয়া চাওয়ার দরকার নাই আমার আল্লাহ আমার যতটা ভালোবাসে আমার আল্লাহ অতটাই আপনারে ভালোবাসে আমার
জায়গা আলাদা আমার কাকা তো ভাইয়ের জায়গা আলাদা আমার ঠাকুর সেন লোকের জায়গা আলাদা আমি আলাদা আলাদা ভাগ করেছি না গো ইসলামে যে সবাই সমান নাই ভেদাভেদ নাই ইসলামে যে সবাই সমান নাই ভেদাভেদ নাই বাসে ফকির নামাজ পড়ে কাতারে তার আমার আল্লাহ আমার জন্য ভালোবাসা আর আপনার জন্য কি শত্রু তবে আমার আল্লাহ আমার যতটা ভালোবাসেন আমার আল্লাহ আমি চাইলে আল্লাহ দেবে আমি চাইলে কি দেবেন না তুমি কি আল্লাহর দুশমন কথা বলে ভাই আপনি যদি বড় বিপদে পড়ে যান হুজুরের কাছে এসে কেঁদে দোয়া চাওয়ার দরকার নেই আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী 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 কুলের নবী নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন রাত যখন দুটো পেরিয়ে যাবে রাত যখন বারোটা পেরিয়ে যাবে নিশ্চয় রাত্রে তুমি ঘুম থেকে উঠে যাও আর বাইরে যে সুন্দর পরিষ্কার পবিত্রতা অর্জন করে উঁচু করে নিরিবিলি মসজিদে হোক না কেন মসজিদে গভীর রাত্রে যদি তোমারে যেতে ভয় পায় যদি কোনো জিন শয়তানের ভয় লাগে যদি কোনো শত্রু দুশ্মনের ভয় লাগে তবে তুমি ঘরের মধ্যে নিরালয় নির্জনে দুই রিকাত নামাজ আদায় করো মাহফুজ দুই রিকাত নামাজ আদায় করে সালাম ফিরে দুই রিকাত নামাজ পড়ে সুন্দর করে হাত দুটি মাহফুজের দরবারে উঁচু করে দাও আর তুমি তো বল তুমি বলো আমি তো আরবি জানি না আমি তো দোয়া শিখি নাই দোয়া তো আমার মুখস্থ নাই আমার আল্লাহ কি শুধু আরবি বোঝে নাকি আমার আল্লাহকে বলো আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি অতি দয়ালু দয়াদাতা তোমার দয়া এবং মায়ার সীমা নাই এই বলে নির্জনে মাহফুজের দরবারে কাবুল আমার আল্লাহ রাত্রে যদি বান্দা আল্লাহর কাছে চায় আমার আল্লাহ এবং আমার রাসূল বলেছেন তোরা যে বানাইতে নিষেধ করেছিলি ঘুম বাদ দিয়ে আমার দরবারে রাত্রি দুটোর সময় উঠে কাঁদে ভাই তবে আজকে আমরা বড় সৌভাগ্যবান দুইটা বেজে ২৫ মিনিট যেন দোয়া কবুলের সময় এলা
আরে নবীকে দেখে খুনামি এই মক্কাবাসী কাফের বনি আমারে নবীকে দেখে খুনামি শেষেতে দিল যন্ত্রণা হাইরে গুলজারে মদিনা যখন দেশ ছাড়লেন আবু বকরকে সঙ্গে আর দেশের পানি সে চোখের পানি থামে মতভেদ কিছু রইল না মারতে ওরা বলে না ওরা বলে না রাখে হরি মারে কে আমার আল্লাহ যারে মারে তার গো বাঁচাতে পারে না যে ভাইয়ের বাড়িতে ছিলাম আমার মেডিসিন দেওয়ার চা আছে নিয়ে আসতে বলে ফ্লাসে চা বানিয়ে বানা আছে আমার হাজার মা হাজারার মা বানিয়ে দিয়েছে এই চা আছে জোরে বলি আলহামদুলিল্লাহ আমার কাছে আমার যেটা চা বানা আছে 17 রকমের মেডিসিন দিয়ে বানা আছে 17 কত আমি ওইগুলো বলবো না কেন আমি এখন আলোচনার টাইম চলছে কি বলছিলাম কাফের বেদিনেরা চতুর্দিক থেকে ঘেরল আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে দিয়ে বললেন নবী জিব্রাইল নবীকে বলে দাও সামনের দিকে যেন আর দৌড় না দেয় ওই গর্তটাতে ঢুকে যেতে বলো গর্ত জিব্রাইল এসে নবীকে বলে দিলেন রাসূল আবু বকরকে নিয়ে গর্তটার মধ্যে ঢুকে বললেন আমার আল্লাহ বলেন মাকুর সারে মনিরুদ্দিন আমার সাথে বেঈমানি মনিরুদ্দিন আমার সাথে মুনাফিকি করতে পারে কিন্তু রে আমার সৃষ্টি মাকুরুষ আমি আল্লাহ তোর অর্ডার দিয়ে যা আমার নবীর সুরাত জীবই মাকুরুষ এসে গর্তের উপরে সুন্দর করে জালি ফেলে দিলো